আজকের সংবাদে জানাবো ঈশ্বর নয় ট্রাম্পের পূজা করেন এক ভারতীয়। ফুটপাতে হোটেলে খাবার খেলেন নরেন্দ্র মোদি। সংবাদে থাকছে ইরানের সঙ্গে যে কোনো সময় আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন পম্পেও। এবারে বিস্তারিত। ঈশ্বর নয় ট্রাম্পের পূজা করেন এক ভারতীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের পূজা করে আসছেন বুশা কৃষ্ণা নামের এক ভারতীয়। তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা এবং পেশায় একজন আবাসন মধ্যস্থতাকারী। ট্রাম্পের ভারত সফর নিয়ে বুশা কৃষ্ণের দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়, 4 বছর আগে ডোনাল্ড ট্রাম্পকে স্বপ্ন দেখেন বুশা কৃষ্ণা। এরপর থেকেই সৌভাগ্যের আশায় ট্রাম্পের পূজা শুরু করেন তিনি। পূজার জন্য প্রায় পুরো বাড়ি মন্দির বানিয়ে ফেলেছেন তিনি। বাড়ির আঙ্গিনায় রয়েছে ট্রাম্পের প্রতিমূর্তি এবং দেয়াল জুড়ে রয়েছে ট্রাম্পের নাম। বুশা কৃষ্ণা রয়টার্সকে বলেন, তার প্রতি আমার ভালোবাসা পূজায় পরিণত হয়েছে, যা আমাকে অনেক সুখ দিয়েছে। তাই অন্য দেবতাদের কাছে প্রার্থনা করার পরিবর্তে আমি তার কাছে প্রার্থনা শুরু করি। তিনি আরও বলেন, আমার আত্মীয়দের কারণে আমি সমস্যায় পড়ছি। তারা আমাকে বলে যে আমি তাদেরকে সমাজে হেয় করছি। আমি তাদেরকে বলেছি, তোমরা যেমন শিবকে বিশ্বাস করো ও পূজা করো, ঠিক তেমনি আমি ট্রাম্পকে বিশ্বাস ও পূজা করি। এদিকে ফুটপাতের হোটেলে খাবার খেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে তার বিলাসবহুল হোটেলেই যাওয়ার কথা, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিন্ন চিত্র দেখালেন। তিনি দিল্লির রাস্তার পাশে হোটেলে খাবার খেলেন। পরে মোদি তার লিট্টি চোখা লাঞ্চ এবং কুলহাত চায়ের ছবি নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন। ইন্ডিয়া গেটের সামনে রাজপথে হুনার হাটে একটি কারুশিল্প মেলা চলছে। হুনার হাটে সারপ্রাইজ ভিজিট দেওয়ার সময় এই ছবি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার পরই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত মেলায় যান প্রধানমন্ত্রী মোদি। সেখানে প্রায় 50 মিনিট সময় কাটান তিনি। যে সমস্ত কারিগর শিল্পীরা এসেছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভিও তার সঙ্গে ছিলেন। সরকার একটি সূত্র জানায়, মন্ত্রণালয়ের কর্মকর্তারা যখন জানতে পারেন যে প্রধানমন্ত্রী এখানে আসবেন, তখন আশ্চর্য হয়ে যান তারা। প্রধানমন্ত্রী এখানে লিট্টি চোখা খান এবং 120 টাকা দামও মেটান, সূত্র এনডিটিভি ও ইন্ডিয়া টাইমস। অপরদিকে ইরানের সঙ্গে যে কোনো সময় আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন পম্পেও। ইরানের সঙ্গে ওয়াশিংটন যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন কর্তৃপক্ষ যে কোনো সময় প্রস্তুত, তবে তাদের মৌলিকভাবে ব্যবহার পরিবর্তন প্রয়োজন ও সেই সঙ্গে তাদের বিরুদ্ধে সর্বাধিক চাপ প্রয়োগের প্রচারণা অব্যাহত থাকবে। বুধবার সৌদি আরব সফরে যাওয়ার আগে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ফ্লাইটে ওঠার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আমরা সম্পূর্ণভাবে চাপ প্রয়োগে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এটি শুধু অর্থনৈতিক চাপের প্রচারণা নয়, এটি কূটনীতির মাধ্যমে বিচ্ছিন্ন করা হচ্ছে। মাইক পম্পেও সৌদি আরবে শুক্রবার পর্যন্ত অবস্থান করবেন। সেখান থেকে ওমান সফর করার কথা রয়েছে তার।